আপনার অনুমতি ছাড়াই কিউআর কোড স্ক্যান করে ওয়াইফাই ব্যবহার করছে। এতে করে কি হচ্ছে যে আপনি কিন্তু আপনার কাজের প্রয়োজন অনুসারে ওয়াইফাইয়ের যে এমবিপিএস আছে বা মেগাবাইট আছে সেটা নিয়েছেন, অর্থাৎ যে প্যাকেজ আছে সেই প্যাকেজটা নিয়েছেন যে কত এমবিপিএস আপনার লাগবে সেই প্রয়োজন অনুসারে। কিন্তু যখন কিউআর কোড স্ক্যান করে অনেকগুলো ওয়াইফাই ইউজারকারী আপনার রাউটারে সংযোগ হয়ে যাচ্ছে বা আপনার রাউটার থেকে যখন অনেকগুলো ইউজারকারী যোগ হচ্ছে, তখন কিন্তু সেই স্পিড সবার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে যে আপনি যে কাজটা করছেন সেই কাজে যথেষ্ট পরিমাণ ওয়াইফাইয়ের গতি পাচ্ছেন না। তো এটার সমাধান কী? এটার সমাধান হচ্ছে দুইটা ওয়েতেই সমাধানটা করা যাবে। তো একটা ওয়ে হচ্ছে যে যারা ইউজ করছে তাদেরকে ব্লক করা, এবং দ্বিতীয় ওয়ে হচ্ছে যে আপনি শুধুমাত্র যাদেরকে ব্যবহার করতে দিতে চাচ্ছেন তাদেরকে হোয়াইট লিস্ট করে রাখা, মানে তাদেরকে অ্যাক্সেস দেওয়া। তো এখন এই দুইটার মধ্যে প্রথম যেটা বললাম যে ব্লক করা, তো ব্লক করার কিছু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আপনি যাদেরকে আপনার ওয়াইফাই যারা ইউজ করছে তাদেরকে যদি আপনি ব্লক করেন, তখন তারা কিন্তু তাদের যে ফোন আছে, ল্যাপটপ বা কম্পিউটার আছে, তারা কিন্তু সেটাকে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে পুনরায় আপনার ওয়াইফাই সংযোগ করতে পারবে আপনি যদি ব্লক করেন। আর আপনি যদি হোয়াইট লিস্ট করেন তাহলে কি হবে যে আপনি যাদেরকে অনুমতি দিয়েছেন, তাছাড়া যাদেরকে ব্লক করেছেন তারা যদি আপনার পাসওয়ার্ড জানে, তারপরেও কিন্তু তারা আর আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবে না। তো যার কারণে সেটা কিউআর কোড স্ক্যান করে হোক বা পাসওয়ার্ড জেনেই হোক না কেন, যেভাবেই আপনি হোয়াইট লিস্ট করে রাখলে যেভাবেই হোক না কেন, কেউ কিন্তু আর এক্সট্রা পার্সন আপনার ওয়াইফাইয়ে সংযোগ হতে পারছে না, যার কারণে আপনার যে বাড়তি একটা ঝামেলা পোহাতে হতো সেই ঝামেলাটা পোহাতে হচ্ছে না। তো আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই লেটেস্ট যে রাউটারগুলো আছে এই রাউটারগুলোর মাধ্যমে আপনারা কিন্তু ওয়াইফাইটার হোয়াইট লিস্ট অ্যাক্সেস অ্যাক্টিভ করে দিয়ে খুব সহজেই এই ঝামেলার থেকে মুক্তি পেতে পারেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি কাজে চলে যাই। সো আমি সরাসরি আমার রাউটারের ড্যাশবোর্ডে চলে আসলাম। আমার রাউটারটা হচ্ছে টিপি লিঙ্কের WR841 এই মডেলের। তো আপনারা চাইলে টিপি লিঙ্ক বা টেন্ডা বা শাওমি যে কোনো রাউটার থেকে এই যাদেরকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তাদেরকে হোয়াইট লিস্ট করে, আর যাদেরকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন না তাদেরকে খুব সহজেই আপনি ব্লক করে রাখতে পারেন। তো এর জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে বা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অপশানে চলে আসতে হবে। তো অ্যাক্সেস কন্ট্রোল অপশানে আসার পর বাই ডিফল্টভাবে আমরা দেখতে পারবো যে অ্যাক্সেস কন্ট্রোল রুল ম্যানেজমেন্ট, এখান থেকে অ্যানাবল ইন্টারনেট অ্যাক্সেস কন্ট্রোল এটাতে আনচেক করা থাকবে। অ্যাট ফার্স্ট আপনাকে এখান থেকে চেক মার্ক দিয়ে দিতে হবে বা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দেন দেখতে পারবেন ডিফল্ট ফিল্টারিং রুলস এই অপশনের আন্ডারে অ্যালাউ করে দেওয়া আছে। জাস্ট আপনাকে কী করতে হবে, অ্যালাউ চেঞ্জ করে ডেনি এই অপশনটা চুজ করে দিয়ে সেভ অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো তারপর এখানে মোটামুটি কাজ শেষ। এরপরে যেটা করতে হবে যে আপনার রাউটার বর্তমানে কোন কোন ডিভাইস সংযুক্ত হয়ে আছে বা আপনি কাদেরকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তাদের যে ম্যাক অ্যাড্রেস আছে সেই ম্যাক অ্যাড্রেসটা আপনাকে কপি করে নিতে হবে। তো সেই ম্যাক অ্যাড্রেস দেখার জন্য যেতে হবে DHCP এই অপশনে। DHCP অপশন থেকে DHCP ক্লায়েন্ট লিস্ট এই অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা ডিভাইস এখন সংযুক্ত হয়ে আছে। এখান থেকে আমি ডেস্কটপ যেটা আছে, অর্থাৎ আমার যে বর্তমান কম্পিউটার আছে সেটার যে ম্যাক অ্যাড্রেস আছে সেটাকে প্রথমত কপি করে নিচ্ছি। তো এখানে কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল সি ব্যবহার করতে হবে, কারণ মাউস থেকে এখানে কোনো কাজ করবে না কপি করার ক্ষেত্রে। তো এরপর আমাকে আসতে হবে অ্যাক্সেস কন্ট্রোল এই অপশনে পুনরায়। তো অ্যাক্সেস কন্ট্রোল অপশনে আসার পর অ্যাক্সেস কন্ট্রোল অপশনের আন্ডারে হোস্ট অপশন আছে, হোস্ট অপশনে চলে আসতে হবে। তো এই হোস্ট অপশনে আসার পর অ্যাড নিউ অপশনের উপর ক্লিক করে দিতে হবে। দেখতে পারবেন হোস্ট সেটিংস আছে, তার আন্ডারে একটা টেবিল আছে, সেই টেবিল থেকে অ্যাড নিউ অপশনের উপর ক্লিক করে দিতে হবে। অ্যাড নিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর মোড দেখতে পারবেন আইপি অ্যাড্রেস আছে, এখান থেকে আইপি অ্যাড্রেস চেঞ্জ করে ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে। দেন ডেসক্রিপশনে আপনি যে কোনো ডেসক্রিপশন দিতে পারেন, সেক্ষেত্রে আমি যেহেতু আমার মাই পিসি, অর্থাৎ আমার পিসিটাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি, তাই ডেসক্রিপশনে মাই পিসি লিখে দিলাম, এবং ম্যাক অ্যাড্রেসের সেলে ম্যাক অ্যাড্রেসটাকে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করে দিলাম। দেন জাস্ট সেভ অপশনের উপর ক্লিক করে দিলাম। এরপরে কি করতে হবে, আমাকে আবারও অ্যাক্সেস কন্ট্রোলের রুল অপশনের উপর চলে আসতে হবে। তো রুল অপশনে আমি চলে আসলাম। আসার পরে আমি কি করব যে রুল অপশনে আসার পর যে একটা টেবিল দেখতে পারবো, এই টেবিল থেকে অ্যাড নিউ অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো অ্যাড নিউ অপশনের ক্লিক করে দেওয়ার পর আবার ডেসক্রিপশনের সেল পাবো, এই ডেসক্রিপশনে আমি যে কোনো একটা নাম দিয়ে দিব বা আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, সেক্ষেত্রে আমি এখানে মাই পিসি নামটা দিয়ে দিচ্ছি। মাই পিসি দেওয়ার পর ল্যান হোস্ট দেখতে পারবেন, তো এই ল্যান হোস্ট অ্যানি হোস্ট আছে, এখান থেকে মাই পিসি যেটা আমরা সবেমাত্র ম্যাক অ্যাড্রেস সেভ করে দিলাম সেই
মাই পিসি তা এখান থেকে চুজ করে দিলাম দেন টার্গেট অ্যানি হোস্ট থাকবে শিডিউল অ্যানি হোস্ট থাকবে রুল এখানে ডেনি করে দেওয়া আছে রুলটাকে কি করে দিতে হবে এলাও করে দিতে হবে এরপর ডিরেকশন ইন আছে জাস্ট এই ডিরেকশনটার ইন এর পরিবর্তে আউট সিলেক্ট করে দিয়ে সেভ অপশনের উপর ক্লিক করে দিতে হবে তাহলে আপনার কাজ মোটামুটি শেষ এখন আমার এই রাউটারের সাথে এক্সট্রা যে ডিভাইসগুলো সংযুক্ত ছিল তারা কিন্তু অটোমেটিক্যালি ব্লক হয়ে গেছে শুধুমাত্র আমার এই ল্যাপটপটা এখন অ্যাক্সেস পাবে এই রাউটারে নেট ইউজ করার জন্য তো এটা প্রমাণ পাবেন কিভাবে যে আসলে এই অপশনটা কাজ করে তো এখন আমি এটার প্রমাণ দেখাচ্ছি তো এটা প্রমাণ দেখার জন্য দেখেন আমি যদি আমার ল্যাপটপ থেকে ইউটিউব ব্রাউজ করি তাহলে কিন্তু এখন খুব সহজে আমি আমার ইউটিউবে প্রবেশ করলাম তো দেখেন আমি কিন্তু সাকসেসফুলি ইউটিউবে আসছি আমার ল্যাপটপ থেকে তো এখন যদি আমি এইখান থেকে অ্যাক্সেস কন্ট্রোল অপশন থেকে এই যে এখানে যে মাই পিসি অ্যাড করে দিলাম ম্যাক অ্যাড্রেস থেকে রুল অপশনে এসে মাই পিসি অ্যাড করে দিলাম এটাকে যদি এখন আমি এখান থেকে ডিলিট করে দিই তাহলে কি হবে যে এইখানে যেহেতু আমি হোয়াইট লিস্ট করেছি এই একটা যার কারণে এই একটা পিসি এখন আমার রাউটারে সংযুক্ত আছে বা ব্যবহার করার অনুমতি পেয়েছে তো আমি যদি এখান থেকে এটাকেও ডিলিট করে দিই তাহলে কি হবে আমার রাউটারে কিন্তু আর কেউ অনুমতি পাবে না যার ফলে কেউ আর ওয়াইফাই ইউজ করতে পারবে না তো আপনি এখানে যতগুলো ডিভাইসকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তাদের ম্যাক অ্যাড্রেসগুলো কপি করে নিয়ে সেমভাবে এখানে অ্যাড করে দিবেন তো এটা আমি প্রমাণ করার জন্য দেখেন ডিলিট সিলেক্টেড অর্থাৎ আমার যে পিসিটাকে অ্যাক্সেস দিয়েছি সেটাকে এখন আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিলে কি হবে যে আমার এই পিসিটাও কিন্তু এখন আর নেট ইউজ করতে পারবে না তো দেখেন আমি ডিলিট করে দিলাম ট্যাব নিয়ে যদি আমি নেট ইউজ করার জন্য চেষ্টা করি এখান থেকে তাহলে দেখতে পারবেন যে সেই ট্যাবগুলোতে কিন্তু আর লোড নিচ্ছে না তো দেখেন আমার ব্রাউজারে আমি একের পর এক চেষ্টা করে যাচ্ছি দেখেন আমি এখান থেকে গুগল ট্রান্সলেটে যাই দেখি ট্রান্সলেট আসে কি না বা এইখানে দেখেন ইউটিউবটা কিন্তু আর লোড নিচ্ছে না প্লাস দেখেন গুগল ট্রান্সলেট এইটাও কিন্তু আর লোড নিচ্ছে না তো আমি যদি এখন গুগলে কোনো কিছু টাইপ করি যে কোনো কিছু তাহলে দেখেন সেটাও কিন্তু আর হবে না তো দেখেন এখানে দেখাচ্ছে দিস সাইট ক্যান নট বি রিচড অর্থাৎ এইভাবে কাজ করলে কিন্তু 100% আপনি সাকসেসফুলি আপনার রাউটারে যারা অনুমতি ছাড়া কিউআর কোড স্ক্যান করে ওয়াইফাই ইউজ করে তারা কিন্তু অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে এবং কোনোভাবে তারা আর আপনার রাউটারে সংযুক্ত হতে পারবে না তো এখন আমি যদি আবার পুনরায় এখান থেকে আমার ম্যাক অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে এসে এখানে হোয়াট লিস্টে যোগ করে দিই তাহলে কিন্তু এই ল্যাপটপটি আবার ইউজ করতে পারবে তো এর জন্য দেখেন আমি আবার রুল থেকে অ্যাড নিউ অপশনে চলে যাচ্ছি অ্যাড নিউ অপশন থেকে আমি আবার আমার ল্যাপটপটাকে অ্যাক্সেস দিয়ে আপনাদেরকে প্রুফ দিয়ে দিচ্ছি এরপর দেখেন ল্যান হোস্ট থেকে আমার মাই পিসি তো দেওয়াই ছিল সেখানে রুল থেকে জাস্ট অ্যালাউ করে দিলাম ডিরেকশন থেকে আউট করে দিয়ে সেভ অপশনের উপর ক্লিক করে দিলাম তো এখন দেখেন আমি যদি এখান থেকে ইউটিউব আবার পুনরায় ইউজ করতে চাই বা দেখেন এখানে নো ইন্টারনেট দেখিয়েছিল আমি যদি রিলোড দিই তাহলে দেখতে পারবো যে খুব সহজে কিন্তু আমার ল্যাপটপটি আবার ওই রাউটারের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার আশা করি আমার ভিডিও বা আমার পাশে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন সেই সঙ্গে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন আর যদি নতুন কোনো ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সর্বোচ্চ চেষ্টা করব ভিডিওটি দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ